গুড নিউজ গুড নিউজ গুড নিউজ বেলা কালকে পর্যন্ত থাকবে কালকে জন্য সবাই প্রস্তুতি নিন আরে খুশিতে সবাই জোরে জোরে হাত তালি দিয়ে স্যার কে অভিনন্দন জানাই হ্যাঁ কালকে সব থাকবে আমি কেন পাঁচ মিনিট নিরাত হাত থেকে নিয়েছি কারণ এখানে আমাদের চেয়ারম্যান স্যার সব সমাজ হয়ে আছে স্যার স্যার সমাজ হয়ে আছে দুজনে মিলে চিন্তা করে আপনাদের পারমিশন দিয়েছে কদমতলা স্কুলের বদনাম হবে না আমরা যদি মুখ বেচার করে যাই হাসি ফুটে যেতে চাই কদমতলাকে একদম জিতেই যেতে চাই আমরা জিতে যেতে চাই তাহলে আমরা বলার জন্য আমাদের মূল টার্গেট কিন্তু ছিল স্যার এই স্টুডেন্টরাই কারণ গার্ডিয়ানরা যদি জানে তারা যদি আসে তাহলে আমাদের হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ যারা যারা এটার সমর্থন দিয়েছি সবাইকে অনেক ধন্যবাদ মাশাল্লাহ জেগে উঠেছে নারী আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেলাটাকে একদিনের জন্য এক্সটেনশন করার জন্য এবং উদ্যোক্তাদের বিশেষ করে হেলেনা পাকে এবং নীলাঞ্জনা আপা আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন আমাদের মেলাটা একদিনের জন্য এক্সটেনশন করার সবাইকে আবারও ধন্যবাদ সবাই মিলে সবাই সবাই আমি বিশেষ ধন্যবাদ দিচ্ছি স্যারকে স্যার আমাদের সম্মান রেখেছে তার আসলে সে অনেক রেসপন্সিবল বা কী বলি রেসপেক্টেবল মানুষ সে আসলে সব কিছুই সুন্দরভাবে হ্যান্ডেল করে বোঝা গেল আমরা আসলে সঠিক জায়গায় এসেছি আমরা সবার কাছে এই সুসংবাদ পৌঁছে দেবো আজকে যে কালকে পর্যন্ত মেলা বাড়ানো হয়েছে মেলার সময়টা কালকে পর্যন্ত থাকবে কালকে অনেক স্টুডেন্ট আসবে অভিভাবক আসবে আপনার সবাই বন্ধু দিদি কালকে কটা পর্যন্ত থাকবে বললেন কালকে আবার ইনশাল্লাহ স্যার আমাদের এই সুসংবাদ দিয়ে যাচ্ছেন স্যারের জন্য শুভকামনা আমার সুযোগ্য ছেলে তার উদ্যোগে এই মাস ডট ডিগ্রি অনলাইন শপিং চলছে আর বাংলাদেশকে আমি পরিচালনা করছি আর এখানে ম্যানেজার হিসাবে সৌরভ আছে সুন্দর চালাচ্ছে আজকের মেলা সবার কাছে আশা করি ভালো লাগছে সৌরভে কথা বলছে সেই সৌরভ অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নারী উদ্যোক্তা বৃন্দ তিন দিনের এই মেলা আজকে শেষ হতে যাচ্ছে প্রথম দিন এসেছিলাম এই যে ম্যাডাম হেলেন কবির হেলেন কবির ডাকলে কোথাও না যেয়ে পারি না আজকেও তার সঙ্গে কথা হয়েছে মেলা কীরকম চলছে খোঁজখবর নিলাম বলো স্যারা আসেন দুপুরে খাওয়া দাওয়া করার সঙ্গে দুপুরে খুব গরম থাকে তো এখন তো শরীর অত আর ভালো না কাজে দুপুরে আসলাম না তারপরেও বিকেলবেলা যে তুই দেখে আসি কী অবস্থা আর দেখলাম এখন তো ভাঙ্গা হাত আমাদের মেলার কার্যক্রম শেষ হয়ে গেছে তো
সবারই যারা উপস্থিত আছেন খোঁজখবর নিলাম মোটামুটি বেচা কিনা করতে পারছেন, কারণ আপনারা এখানে এই মেলায় এসে কিছু বেচা কিনা না করতে পারলে মনটা খারাপ থাকতো। বেচা কিনে কিছু করতে পারলে মনটা নিশ্চয়ই ভালো লাগবে, ভবিষ্যতে আরও সুন্দর মেলার হয়তো আয়োজন হবে। এখানে এই ধরনের জায়গায় করতে পারলে একটা সুবিধা হলো কি, এখানে যেমন প্রতিষ্ঠানে হাজার হাজার ছেলে মেয়ে আছে, এরাও অনেকে দেখে গেছে পার্টিসিপেট করছে, শিক্ষকই তো দুই আড়াইশো শিক্ষক শিক্ষিকা মিলে, তো এর ভবিষ্যতেও আপনারা ইচ্ছা করলে এখানে যদি কর্তৃপক্ষ অনুমতি দেয় তাহলে আরও করতে পারবেন। আমরা গত 25 তারিখ থেকে আজকে 27 তারিখ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের মেলা শেষ করতে যাচ্ছি। আজ রাত 8টায় আমাদের মেলা শেষ। ধন্যবাদ দেখেছি সবাইকে আমাদের সাথে আত্মীয় স্বজন করার জন্য।